আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া রচিত বিশ্ববিখ্যাত কিতাব ফেজানে সুন্নাত এর অধ্যায় পেটের কুফলে মদিনা তথা ক্ষুদার ফজিলতের উপর দর্স শুনে আসতেছিলাম। যথাসম্ভব দোজান হয়ে বসে মনোযোগ সহকারে যেন আমরা বয়ান শুনি, কেননা অন্য মনস্ক হয়ে এদিক সেদিক তাকিয়ে জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলা করতে করতে পোশাক কাপড় শরীর চুল ইত্যাদি নাড়াচাড়া করতে করতে শুনলে এর বরকতসমূহ হাতচাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রিয় নবী রসুল আরবি মক্কি মদনী হাশমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দরুদে পাক পড়ে তার 200 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া মক্কি ইয়া মদনি ইয়া রাসূলুল্লাহ। একবার আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমতে দুধ নিয়ে আসলো। তিনি তা পান করলেন। গোলাম বলল, আমি পূর্বে যখনই কোনো কিছু আপনার নিকট পেশ করতাম আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা সম্পর্কে জিজ্ঞেস করতেন, কিন্তু এ দুধের ব্যাপারে আপনি কিছু তো জিজ্ঞেস করলেন না। এটা শুনে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এ দুধ কী রকম? গোলাম বলল যে আমি অন্ধকার যুগে এক অসুস্থ ব্যক্তির উপর মন্ত্র পড়ে ফুঁক দিয়েছিলাম, যার বিনিময়ে আজকে সে এ দুধ আমাকে প্রদান করেছে। হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শোনার সাথে সাথে নিজের কণ্ঠনালীতে আঙ্গুল প্রবেশ করিয়ে ওই দুধ পেট থেকে বের করে দিলেন। অতঃপর খুবই বিনয় সহকারে দরবারে ইলাহি আজ্জা ওয়াজাল এ আরজ করলেন, ইয়া আল্লাহ, আজ্জা ওয়াজাল, যা করা আমার পক্ষে সম্ভব ছিল তা আমি করেছি, আর এটার সামান্য পরিমাণের অনেক ক্ষুদ্র অংশ যা আমার রগের ভিতরে রয়ে গেছে তার জন্য তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আজ্জা ওয়াজাল এর রহমত তার উপর বর্ষিত হোক, ওনার সদকায় আমাদের ক্ষমা হোক। আমার মদনী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দেখলেন তো হযরতে সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী রূপ উচ্চ পর্যায়ের মুত্তাকি ছিলেন। কাফিরেরা প্রায় কুফর বাক্য পাঠ করে অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুঁক করে থাকে, অন্ধকার যুগেও এরকম করা হতো। এ গোলাম যেহেতু অন্ধকার যুগে ফুঁক মারার কাজ করেছিল, সুতরাং সে কুফরি মন্ত্র পাঠ করে ফুঁক দিয়েছে হয়তো, এ ভয়ে সেটার বিনিময়ে অর্জিত দুধ সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বমি করে বের করে দিলেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মানুষের সম্মুখ দিয়ে যাচ্ছিলেন, যাদের সামনে ভুনা
কৃত ছাগলের মাংস রাখা ছিল। তারা তাকে খানার জন্য আহ্বান করলেন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে খানা খেতে অস্বীকৃতি জানালেন যে মাহবুবে রব্বে জুল জালাল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যবের রুটিও পেট ভরে আহার করেননি। আল্লাহ আজ্জা ওয়াজাল এর রহমত তার উপর বর্ষিত হোক, উনার সদকায় আমাদের ক্ষমা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, একদিকে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নবী প্রেম এরূপ ছিল যে প্রিয় প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খুদার কথা স্মরণ করে বুনাকৃত ছাগলের মাংস খেতে অস্বীকৃতি জ্ঞাপন করে। আর আহ, অপরদিকে আমাদের ন্যায় নাম মাত্র আশিকরা যদি জ্বলন্ত কয়লায় ভুনা ছাগলের মাংস বরং রানোর সম্মুখে এসে যায়, তবে ইশক ও প্রেমের সব কিছু ভুলে গিয়ে ক্ষুধার্ত বাঘের ন্যায় সেটার উপর ঝাঁপিয়ে পড়ব আর উভয় হাত দ্বারা চুষে চুষে খানার মধ্যে এমনভাবে মগ্ন হব যে সম্ভবত জামাত সহকারে নামাজ পড়ার ব্যাপারও আমাদের হুঁশ থাকবে না। আহ, আজকাল প্রায় দাওয়াতেই এরকম হয়ে থাকে, এমনকি বুজুর্গদের নিয়াজ তথা ওরুস মুবারাকা এর দাওয়াতের ন্যায় নফল কাজও করার সময় মাযাল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহর পানা প্রায় নামাজি খানার প্রতি লোভী হওয়ার কারণে জামাত ত্যাগ করে বসেন। আর যখনই কোনো দাওয়াতের আয়োজন করেন তখন এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে এ সময়ের মধ্যে যেন কোনো নামাজ এসে না পড়ে। যদি খানার মাঝে নামাজের সময় হয়ে যায় তবে দাওয়াতকারী ও মেহমান প্রত্যেকেই লক্ষ্য ব্যস্ত থাকা সত্ত্বেও খানা বন্ধ করে দিয়ে তৎক্ষণাৎ মসজিদে চলে যাবেন। যতক্ষণ পর্যন্ত শরীয়তসম্মত কোনো অপারগতা থাকবে না ততক্ষণ পর্যন্ত মসজিদে জামাত সহকারে অংশগ্রহণ করা এটা ওয়াজিব। যদি ঘরে জামাত করেও নেন তবুও জামায়াত তরকের গুনাহ থেকে রেহাই পাবেন না, বরং কিছু ফুকাহায়ে কেরাম মুফতিগণ রাহিমাহুমুল্লাহ তাআলা এর মতে ইকামতের পূর্বে মসজিদে যে আসবে না সে গুনাহগার হবে। ইফতার পার্টি, দাওয়াত ও নিয়াজ, ওরস মুবারক ও নাতের মাহফিল ইত্যাদির কারণে ফরজ নামাজে মসজিদের জামাতে উলা পরিত্যাগ করার কোনো রূপ অনুমতি নাই। এমনকি এ হুকুম থেকে তারাও বাদ যাবে না যেসব মানুষ ঘর বা হল রুম কিংবা বাংলোর কম্পাউন্ডে তারাবির নামাজে জামাতের ব্যবস্থা করেন, অথচ কাছেই মসজিদ বিদ্যমান রয়েছে। তখন তাদের উপরও ওয়াজিব হয়ে রয়েছে যে প্রথমে ইশার ফরজ নামাজ জামায়াতে উলার সাথে মসজিদ আদায় করা, যেসব মানুষ শরীয়তসম্মত অপারগতা ছাড়া শক্তি থাকা সত্ত্বেও ফরজ নামাজ মসজিদে জামাতে উলার সাথে আদায় করেন না তাদেরকে ভয় করা উচিত। যে শরীয়তসম্মত অপারগতা ছাড়া মসজিদে জামায়াতে উলা পরিত্যাগ করে তার জন্য মাযাল্লাহ আজ্জা ওয়াজাল কুফরের উপর মৃত্যু বরণ করার ভয় রয়েছে। যারা অহেতুক অলসতাবশত সম্পূর্ণ জামায়াত করতে পারেন না তারা মনোযোগ দিয়ে শুনুন যে আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত
مولانا شاہ احمد رضا خان علیہ رحمت الرحمن بولین بحر الرائق ও কুনিয়া কিতাবের মধ্যে রয়েছে যদি আজান শুনে ইকামতের অপেক্ষা করে তবে গুনাহগার হবে। ফতোয়া রেজবিয়া শরীফের ওই পৃষ্ঠাতে রয়েছে যে ব্যক্তি আজান শুনে ইকামতের জন্য ঘরে অপেক্ষা করে তার সাক্ষী গ্রহণযোগ্য নয়। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, যে ইকামতের পূর্বে মসজিদে এসে না যায়, কিছু ফুকাহায়ে কিরাম রাহিমাহুমুল্লাহু তাআলা এর মতে সে গুনাহগার ও মারদুদুস শাহাদাত অর্থাৎ সাক্ষীর অনুপযুক্ত। তাহলে যে কোনো অপারগতা ছাড়া ঘরে জামাত আদায় করে অথবা জামাত ছাড়া নামাজ আদায় করে কিংবা মাআযাল্লাহ ইজ্জা ওয়াজাল যে নামাজ পড়ে না, তার কি অবস্থা হবে? ইয়া রব্বে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে উলার প্রথম কাতারে প্রথম তকবীরের সাথে আদায় করার সৌভাগ্য নসিব করো। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তবলিগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াতে ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতেমা প্রত্যেক বৃহস্পতিবার আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত শিক্ষার জন্য মাদানী কাফলা সময়ে সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদনী নিয়ামতের রিসালা পূরণ করে নিজ মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ ইজ্জা ওয়াজাল এর বরকতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ ও ইমান হিফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের এ মাদানী জেহেন হওয়া চাই যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ ইজ্জা ওয়াজাল নিজের সংশোধনের জন্য মাদানী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। আল্লাহ করম এসা করে তুজ পে জাহামে এ দাওয়াতে ইসলামী তেরি ধুম মচি হো। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।